তৃণমূল ব্লক সভাপতি প্রধানের স্বামীর নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, বিতর্ক পিংলায়। তৃণমূল ব্লক সভাপতি প্রধানের স্বামীর নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির তালিকা প্রকাশ্যে আসতেই কটাক্ষ শুরু বিজেপির। যদিও তৃণমূল প্রধানের দাবি বাড়ি পাওয়ার যোগ্য তিনি। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের 5 নম্বর মালিকগ্রাম অঞ্চলের 5 টি এলাকার। 5 নম্বর অঞ্চলের আমাদের প্রধান ম্যাডাম দোলারানী পাত্র, একচুয়ালি খুব গরিব বাড়ি এবং বাড়িটাও খুব ঝুপড়ি। স্বামী দিনমজুরের কাজ করে। গতকালকে বিডিও সাহেব, এডিএম সাহেব এসেছিলেন, তারা দেখে গেছে। এর আগেও আমাদের সরকারের পক্ষ থেকে অধিকার গীতাঞ্জলি এসেছিলো, কিন্তু তিনি নেননি। বলছে না, আগে আরও গরিব যারা দিন দরিদ্র মানুষ তারাই পাক, আমার তা পরে হবে। যে তৃণমূল কংগ্রেসের একজন প্রধান হিসেবে এখনও তার স্বামী দিনমজুরে কাজ করেন, তিনি খুব সেই পরিবারে কাজ করে অফিস করেন, এখনও এরকম বাড়ি আছে। আর বিরোধী রাজনৈতিক যারা করেন, তারা প্রচার করেন কি? যে যারা সরকারের শাসকে আছে তারাই আগে চিন্তাধারণা করেন। এটা দেখে শিক্ষা হবে বিরোধীরা যারা সমালোচনা করেন, এসে দেখে যান। তো তিনি এখন বলছেন যে যদি সরকার চায়, আমি যেহেতু এই ঘরে থাকি, আমার কেটে দিয়ে যদি অন্য কারু হয় তাহলে আমার কোনো অসুবিধা নেই, আমি নেব না। আর যদি না হয়, সরকার যদি চায় আমাকে দিতে পারে। এবার আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার স্বামীর নাম আছে আবাস যোজনাতে। এবার বাড়ির পরিস্থিতি দেখুন, দেখে আমার, আমি তো একজন জনপ্রতিনিধি, আমি বলতে পারছি না তো যে আমাকে একটা বাড়ি দেন। আপনারা আমার সরকার পক্ষ দেখে যা ভালো বুঝবেন করবেন, কিন্তু আমার এই বাড়িটার মতো আমাদের এলাকাতে অনেক বাড়ি আছে। আমি চাইবো যেন সবার বাড়িটা হোক, আমার এলাকার বাসীদের আগে বাড়ি হোক, তারপরে সরকার পক্ষ দেখবে যে পরিস্থিতি এরকম, তখন যে যা ভালো বুঝবে করবে। আপনার এখন নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রশাসনিক প্রধান, সেই প্রধান আগে যেখানে গরিব মানুষ তাদের বাড়ি পাওয়া দরকার, তারা না বাড়ি পেয়ে নিজের স্বামীর নামে বাড়ি নিচ্ছে। একজন প্রশাসনিক প্রধান হয়ে তার নিজের স্বামীর নামে তিনি বাড়ি নিতে পারেন না। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী প্রত্যেককেই বাড়ি দিতে বলেছেন, সেখানে কে তৃণমূল, কে সিপিএম, কে বিজেপি করে এরকম না দেখেই, যাদের মাটির বাড়ি আছে তার প্রত্যেকেই বাড়ি পাবে। কিন্তু একজন প্রশাসনিক প্রধান হয়ে সেখানে যারা প্রকৃত বাড়ির প্রাপক গরিব মানুষ, তাদেরকে না বাড়ি দিয়ে সে নিজের স্বামীর নামে বাড়ি নিচ্ছে, এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি অনুরোধ করব প্রশাসনের সঠিক তদন্ত করুক এবং দোষীকে শাস্তি দিক। পশ্চিম মেদিনীপুর থেকে দিগ্বিজয় মাহালির রিপোর্ট, এএনএম নিউজ। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।